नमस्कार बंधुरा द स्पाइसेस अप्लाई पे आपनादेर स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करब पाँच मिसाली छक्कार रेसिपी। एखाने आमी समस्त सब्जीगुलो निये निएछि, सब्जीगुलोके एबार आमी डुमो डुमो करे केटे नेब। सब्जीगुलोके आमी एभावे केटे निएछि, एबार आमी सब सब्जीगुलो एक एक करे भेजे तुले नेब। कड़ाइते आमी सर्षार तेल गरम करे निएछि, एबार सब्जीगुलो दिए दिच्छि। प्रथमे आमि कुमड़ोटा भेजे नेब। कुमड़ोटा भाजा हये गेले आमि तारपर आलू झिंगे और चिचिंगाटा परपर भेजे नेब। सब्जीगुलो सब आमार भाजा हये गेछे, एबार आमि भिनिगारे भिजिए रखा शुकनो लंका जेटार आमि बीजगुलोके बार करे फेले दिएछिलाम, এবার এটাকে আমি বেটে নেব। কড়াইতে আমি এক টেবিল চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন। দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দেব একটা তেজপাতা আর সামান্য একটু জিরে। ফোড়নটা থেকে গন্ধ বেরোলে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। দিয়ে দিচ্ছি এক টিস্পুন চিনি। সমস্ত ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দেব নুন। এক টেবিল চামচ নুন দিলাম। দিচ্ছি এক টিস্পুন হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে গ্যাসটাকে সিম করে আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব। এবার ঢাকা খুলে আমি এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর দেব ভিনিগারে ভিজিয়ে রেখে বাটা শুকনো লঙ্কাটা। দিয়ে ভালো করে আমি নেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে দেব সেদ্ধ ছোলা। আর ভেজে রাখা বাদাম। দিয়ে ভালো করে নেড়ে আবার আমি ঢাকা দিয়ে রাখবো। দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি। এই রান্নাতে কিন্তু তেল খুব কম পরিমাণে দিতে হবে, কারণ সমস্ত সবজিগুলোর মধ্যেই তেল থাকে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দু মিনিট রেখে রান্নাটা নামিয়ে নেবো।